সেই ছোট্টবেলা থেকেই প্রকৃতির প্রতি অসম্ভব আকৃষ্ট আমি, আর বড্ড শৌখিন মানুষও বলা যেতে পারে। শখের কোনো কমতি নাই আমার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখানে আছেন সবাইকে আজকের ছোট্ট ব্লগটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আফসানা। তো যে কথাটা বললাম যে শখের আসলে কোনো কমতি নেই আমার, আমি সবসময় একটু অন্যরকম, একটু শৌখিন এবং সবসময় একটা বাগান প্রেমী বলা যেতেই পারে। বাগান করাটা আমার নেশার মতো কাজ করে, আর আমার একটা থেরাপিও বলা যায়। যখন আমার খুব একঘেয়েমি লাগে, কোনো কিছু ভালো লাগে না, তখন আমাকে যে থেরাপিটা দেয় সেটা হচ্ছে এই গাছ। গাছের মতো ভালো বন্ধু পৃথিবীতে আর কোথাও নেই। আমার যখন ভীষণ মন খারাপ লাগে, একা অনুভব করি, আমার কাছে মনে হয় যে সব থেকে কাছের বন্ধুটি আমার এই গাছগুলো। যত রকম দুঃখ কষ্ট ডিপ্রেশন থাকুক না কেন, গাছের কাছে গেলেই আমার কেমন যেন শান্তি শান্তি লাগে। বাগানের পাশাপাশি আমি যে কাজটা করি সেটা হচ্ছে ঘরের মধ্যে ছোট ছোট করে গাছ কাটিং করে সেটাকে নতুন করে আবার গাছ বানানোর চেষ্টা করে, যেটাকে চারা বলা যেতে পারে। এটা একরকম নেশাও আমার বলা যায়। তো সবসময় বাইরে বের হয়ে সুন্দর সুন্দর গাছ কিনতে ইচ্ছে করে, সময় সুযোগ কোনোটাই আসলে সাথ দেয় না। তো ঘরে যে গাছগুলো থাকে সেটাই আমি একটু করে কাটিং করে করে নিজের ঘর সাজাতে পছন্দ করি। তো এই পুজোয় সবাই নিশ্চয়ই ঘুরতে বের হয়েছেন, আবার সবার হয়তো ঘোরাঘুরিও হয়েছে। আজ পুজোর বন্ধে আমি চিন্তা করলাম আমার ঘরের গাছগুলোতে একটু যত্ন করব, এবং ঘরে বেশ কিছু গাছে একটু কাটিং করার প্রয়োজন আছে। ওই যে বললাম বরাবরই আমি হচ্ছে গাছপ্রেমী একজন মানুষ, তাই চেষ্টা করি ঘরের আনাচে কানাচে সব জায়গায় যেভাবেই থাকুক না কেন একটু যেন সবুজের ছোঁয়া থাকে। আর এই সবুজের ছোঁয়া আমাকে যে কতটা প্রশান্তি দেয় সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। যারা একটু প্রকৃতিপ্রেমী বা ঘর সাজাতে পছন্দ করেন তারা দেখবেন কোনো না কোনো কিছুতে গাছ কিন্তু ঠিক লাগিয়ে নিজের ঘরে এক টুকরো সবুজ সবসময় আনার চেষ্টা করে থাকে। আমিও আসলে তাদের মতো ব্যতিক্রম নয়, আমিও আসলে তাদের মতোই চেষ্টা করি সবসময় একটু সবুজের ছোঁয়া নিজের ঘরে রাখতে। এই তো হাজার কাজের মাঝেও তাদের জন্য একটু সময় বের করা, পটের পানিগুলো প্রতিদিন না হলেও অন্তত দুই দিন পর পর চেঞ্জ করা। যারা আমার মতো গাছপ্রেমী আপুরা আছেন তাদের জন্য একটু বলা, আসলে মাঝে মাঝে ঘরের গাছগুলো একটু রোদে দিতে হয়। সেটা হয়তো ব্যস্ততার কারণে আমরা সবসময় পাই না, তবুও চেষ্টা করবেন একটু গাছগুলোকে অন্তত প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা রোদ দেওয়ার জন্য। আমার এই বাসায় রোদের বালাই নাই বললেই চলে, কারণ একদমই রোদ আসে না আমার বেডরুমের ব্যালকনিতে। তবুও ওই তো সবুজের ছোঁয়া যেহেতু আমি চাই, আর গাছ যেহেতু আমাকে টানে, তাই খুব ভালো না হলেও গাছের স্বাস্থ্য, তবুও আমার ঘরের কোণে এক টুকরো গাছ থাকতেই হবে। আর সেই তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও আমি তিনটা গাছ একসাথে করে ভালো করে সেট করে নিয়েছি। যখন আমরা কাটিং করি যে কোনো গাছে, তখন দেখবেন কাটিংয়ের সময় গাছগুলো এবড়ো থেবড়ো হয়ে থাকে। সেক্ষেত্রে আমি যেটা করি, ছোট করে কাটিং করে তারপরে এই যে এই টাইপের রাবার কিছু ব্যান্ড আমাদের থেকেই থাকে, ঘরে অনেক কিছু আনার সময় হয়তো পাওয়া যায়, সেগুলোতে দিয়ে এভাবে একটু গাছগুলোকে সেট করে নিই। তারপর কিছুদিন একটু যেখানে একটু রোদ একটু ছায়া থাকে সেই জায়গাটায় গাছগুলো রাখি। যখন দেখি এগুলো থেকে শিকড় আসা শুরু হয়েছে এবং গাছগুলো প্রাণবন্ত হচ্ছে, তখনই আমি ঘরের যে কোনো একটা সাইডে রাখার চেষ্টা করি। প্রথমে কাটিংয়ের পর আমি এরকম ছোট ছোট প্লাস্টিকের বোতলগুলোকে কেটে তারপরে গাছগুলো সেট করি, দেন হচ্ছে সেগুলোকে সুন্দর সুন্দর পটে রাখার চেষ্টা করি। ইতিমধ্যে আপনারা যারা আছেন আমার ব্লগে তারা হয়তো অনেক সময় দেখতে পারেন যে আমার কোনো না কোনো জায়গায় ভিডিওর কোনো না কোনো অংশে কিন্তু গাছ থাকেই। এই যেমন ধরেন এখন আমি গাছগুলোকে সেট করছি, কোন গাছটা কোথায় রাখলে ভালো হবে সেটাই আসলে একটু দেখে নিচ্ছিলাম। তো আজকে আপনাদের সাথে এই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি,
যে আমার মতো যেসব আপুরা আছেন, যারা গাছ পছন্দ করেন বা গাছপ্রেমী আছেন, ঘরের যে কোনো একটা অংশে গাছ রাখলে আপনারা শান্তি অনুভব করেন, তাদের জন্য ছোট্ট করে এই ব্লগটা শেয়ার করলাম। আর আমি ম্যাক্সিমাম সময় এই কাজটাই করি, একটা গাছ থেকে কাটিং করে করে এরকম অনেকগুলো গাছ বানিয়ে ফেলি। এই যে এখন দেখেন, আর একটা গাছ দেখাচ্ছি, এটাও কিন্তু ব্যাম্বু ট্রি, তো এটাও আমি দুই দিন পরপর পানি চেঞ্জ করে দিই, আর তাহলে কতটা সতেজ থাকে। আর এখানের গাছগুলো দেখতে পাচ্ছেন, সব গাছগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয়, আমার কোনো গাছই ঘরের ভিতর যা আছে সব হচ্ছে রিয়েল গাছ। তবে মানে সবুজের ছোঁয়াটা থাকতেই হয়, এটা থাকলে আমার মনকে অনেক বেশি আনন্দ দেয়। তবে ইচ্ছে করলেও গাছের যে চাহিদাটা, বা গাছ অনেক সময় স্বল্পতাই বলেন আর জায়গা স্বল্পতাই বলেন, শখের গাছটা অনেক সময় কালেক্ট করতে আমি পারি না। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো হচ্ছে ভাড়া বাসায় থাকি, হয়তো এই কারণে ইচ্ছে করলেও যেখানে সেখানে গাছও লাগাতে পারি না। তবে এমন তো নয়, তাই না, যে নিজের শখটা পূরণ করতে পারবো না। তাই যতটুকু ইচ্ছে হয় বাসার মধ্যে যে জায়গাগুলোতে আমি কাজ করি, সেখানে যত কষ্টই হোক না কেন, শখ করে আমি বেশ যুদ্ধ করে আমার গাছগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করি। কারণ ওই যে বললাম, ঘরে একেবারেই রোদ আসে না বললেই চলে, তবুও চেষ্টা এক টুকরো সবুজের। জানি না আজকের ব্লগ কার কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, আর জানাতে পারেন আপনাদেরও গাছ পছন্দ কিনা। যদি এখনও কোনো গাছ এভাবে কাটিং করে না লাগিয়ে থাকেন, তবে লাগিয়ে দেখবেন এবং গাছের যত্ন করলে দেখবেন মনটাও ভালো ভালো থাকবে, আপনি বন্ধুত্ব করবেন গাছের সাথে। এবং এই গাছগুলোকে একটু একটু যত্ন নিলেই দেখবেন যে ভবিষ্যতে তারা আপনার অনেক উপকারে আসবে, অনেক বেশি। আপনি না বন্ধুত্ব করবেন নিজের কাজের সাথে, যা আপনার আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আপনি বন্ধুত্ব করবেন আপনার সততা, নিষ্ঠা, ন্যায় বিচারের সাথে, যা আপনার ইহকাল এবং পরকাল দুটোই সম্মান করবে। আপনি বন্ধুত্ব করবেন নামাজের সাথে, যা আপনাকে জান্নাতের উচ্চ মকাম দান করবে। আপনি বন্ধুত্ব করবেন বইয়ের সাথে, কারণ এটা ভালো বই 100টা বন্ধুর সমান। আজকের জন্য ব্লগটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হবে আবারও আর একটা ব্লগে। ততক্ষণ আল্লাহ হাফেজ জানিয়ে আজকের জন্য বিদায়, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।